দীর্ঘদিন ধরে গরু পাচার কাণ্ডে ভারতীয় প্রশাসনের সন্দেহের চোখে আছেন টলিউড সুপারস্টার দেব। জেরার সম্মুখীন হতে হয়েছে তাকে। সম্প্রতি টলিউড অভিনেতা ও বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দাবি করেছেন, এ মামলায় দেব দোষী সাব্যস্ত হয়ে জেলে গেলে ফেঁসে যেতে পারেন মিঠুন চক্রবর্তী। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। হিরণের দাবি, দেব মিঠুনের প্রজাপতি ছবিতে গরু পাচারকাণ্ডে গ্রেফতার এনামুল হক লগ্নি করেছেন, এ কারণেই দেব দোষী সাব্যস্ত হলে কপালে শনি নাচতে পারে মহাগুরু। তিনি বলেন, দীপক অধিকারী ওরফে দেব এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন, তাই তাকে ডেকে পাঠিয়েছে সিবিআই ও ইডি, সেই মামলা চলছে। যদি দোষী সাব্যস্ত হন তাহলে জেলে যেতে হবে দেবকে, আর যদি দেবকে জেলে যেতে হয় তাহলে আমার সবচেয়ে দুশ্চিন্তার কারণ মিঠুন চক্রবর্তী। মিঠুনদা প্রজাপতি ছবিতে একই প্রযোজকের সঙ্গে কাজ করেছেন। মিঠুনদার মতো অভিনেতা মিঠুনদার মতো সৎ মানুষ বিরল, কিন্তু মিঠুনদা আগেও যেভাবে ইডি সিবিআইকে যেভাবে টাকা ফেরত দিয়েছিলেন এবার হয়তো তা হতে পারে। যদি দেব জেলে যান তাহলে প্রজাপতি থেকে মিঠুনদা যে পারিশ্রমিক নিয়েছিলেন তাহলে দেখা যাবে তিনি টাকা ফেরত দিচ্ছেন ইডি সিবিআইকে। এদিকে এমন অভিযোগ আনার পর দেব যদি মামলা ঠুকে দেন সেক্ষেত্রে কি করবেন হিরণ, জানতে চাইলে এ অভিনেতা বলেন মামলা করতেই পারেন। তবে দেব যদি বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বা তিনি নির্দোষ হন তাহলে দেবের পেশে দাঁড়াবো আমি। জানা যায় 2017-18 সালের দিকে এনামুল হকের নিকট থেকে ঘড়ি ও লক্ষাধিক নগদ অর্থসহ বেশ কিছু উপহার নেন দেব। তথ্যটি সিবিআইকে জানিয়েছিলেন এনামুল নিজেই। সেই সূত্রেই কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআই থেকে তলব করা হয়েছিল টলিপাড়ার সুপারস্টারও পশ্চিমবঙ্গের সংসদ দেবকে। গত বছরের ফেব্রুয়ারিতেও একই বিষয়ে আরও একবার জেরার সম্মুখীন হতে হয়েছিল এই অভিনেতাকে। এবার দেবের দোষে মিঠুনকে দোষী করে অভিযোগ আনলেন হিরণ। তবে এ প্রসঙ্গে দেব কিংবা মিঠুন কোনো মন্তব্য করেননি। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।